দেশের রিজার্ভ সেই হারে কমতেছে, কাটাল রানির ক্ষমতার আয়ু সেই রেটে কমতেছে করে। শেয়ার বিজ একটা রিপোর্ট করেছিল এই যে এটা কোথায় থামবে রিজার্ভের পতন, তাই ছিল টাইটেল। আমি অঙ্ক করে দেখেছি যে দুইটা মডেলে বেসিক লিনিয়ার প্রজেকশন, তাতে প্রায় সাড়ে চার মাস লাগে এই রিজার্ভ $10 বিলিয়ন নিচে নামতে, আর এক্সপোনেনশিয়াল ডিকে মডেলে সাড়ে পাঁচ মাস বছরের শেষে রিজার্ভ নামা যাবে 10-এর কাছাকাছি। মানে দেশ দেউলিয়া। আমি ডেসক্রিপশনে দেখাইছি ক্যালকুলেশনে যে এইটা কবে শূন্য হবে, মানে শূন্য পর্যন্ত যাইতে হবে না, 10-এর নিচে নামে আসলেই দেশে দুর্ভিক্ষ লাগবে। অদ্ভুত ব্যাপার হইতেছে যে এইগুলো ইকোনমিক্সের খুবই বেসিক ক্যালকুলেশন, এটা কেন যে কেউ করে দেখাইতেছে না। ম্যাক্সিমাম সাড়ে পাঁচ মাস দেশ দেউলিয়া হয়ে যাবে। এই হিসাব করেছিলাম যখন লাস্ট রিজার্ভের হিসাব ছিল $21.15 বিলিয়ন। এরপরে তো অনেকেই কইতেছেন রিজার্ভ আরও কমিছে, এখন নাকি $18 বিলিয়নের নিচে। তো আমি সেটা নিলাম না, সেটা নিলে দেখা যাবে যে তার আগে রিজার্ভ জয় বাংলা হয়ে গেছে। হাসিনা পারে নাই গত দুই বছরে রিজার্ভের পতন ঠেকাইতে, এই সাড়ে পাঁচ মাসে পারবে না, এটা বলার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই। বিদেশি চাপ টাপ লাগবে না, ও রিজার্ভের কারণেই জয় বাংলা হয়ে যাবে, অর্থনৈতিক কোলাপস করবে, ধসা পড়বে, নব্যবাকশালী শাসনও সেই সময়ের মধ্যে ফুটটুস হয়ে যাবে। হাসিনা জানে যে এই দেশে তখন চোষার মতো কিছু থাকবে না, ম্যাক্সিমাম সাড়ে পাঁচ মাস পরে, তাই এত কনফিডেন্স। ওই তার আগে ভাগবি আর কবি, আমি থাকলে ইনকা হইতো না, আমি তো অঙ্ক কষে দেখাই দিছি। আমি জানি আমার এটা নিয়ে কিছু চ্যানেল গুজব বলে নিউজ করবে, হ্যাঁ মুরুক্ষুষ যার কাছে ইকোনমিক্সের অঙ্ক গুজব। আমার ক্ষুদ্র ভাতারা অঙ্কটা কপি করে ওই চ্যানেলগুলোর কমেন্ট বক্সে পোস্ট করতে থাকবেন যদি হুশ হয় আর কি। আপনারা তো জানেন যে রিজার্ভ যে একটা সংকটের মধ্যে পড়ে গেছে, সেটা প্রায় দুই বছর আগে 2021 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে আমি এই কলে প্রথম বলছিলাম। এরপরে রিজার্ভ কোন সময় কোথায় গিয়ে নামবে সে বিষয়ে আমার প্রায় প্রত্যেকটা ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে, হয়েছে কিনা বলেন। আমার এই উপরের ভবিষ্যৎবাণীটাও ইনশাল্লাহ সত্য বলে প্রমাণিত হবে। আমি এতে খুশি না, মানে নিজের দেশের অর্থনৈতিক মরণ আমাকে এভাবে চায় চায় দেখবার লাগবে, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু তো হয় না। হাসিনা চলে যাবে এই আশ্বাসেও আমি আনন্দিত হতে পারি না। আপনারা অনেকে বলেন মিষ্টি খাবো হাসিনা যেদিন জয় বাংলা হবে, কিন্তু আমি আতঙ্কে থাকি দেশ কেমনে চলবে, কেমনে 18 কোটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া যাবে। হাসিনা ঠিক দেশটা সিব্রা কইরা তারপর যাবে, আমি এই আশঙ্কায় থাকি। দেখেন সেদিন আমেরিকা লন্ডন থেকে নায়র ফিদা রিজার্ভ নিয়ে বাক্য ঝাড়িছে কাটাল রানি, কি কথা শোনেন নিজের মুখে শোনেন। আমি 2009 সালে যখন সরকার গঠন করি তার আগে তো অনেক আতেলরাই ক্ষমতায় ছিল, জ্ঞানী গুণীরা ছিল, রিজার্ভ কত ছিল 1 বিলিয়নও ছিল না, 0.77 মিলিয়ন ছিল। সে কি কথা শুনলেন তো, সে কথা যে 2008 সালে যখন সে ক্ষমতা নিছে তখন নাকি রিজার্ভ 1 বিলিয়নও ছিল না, তাই কছে না। হ্যাঁ আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ওর মুখেই শুনেন, আবার শুনেন। 2009 সালে যখন সরকার গঠন করি তার আগে তো অনেক আতেলরাই ক্ষমতায় ছিল, জ্ঞানী গুণীরা ছিল, রিজার্ভ কত ছিল 1 বিলিয়নও ছিল না, 0.77 মিলিয়ন ছিল। দেখেছেন তো কি কয়, আমি এর আগে ওর রিজার্ভ নিয়ে মিশা কথা ধরাই দিছি, যা কইছে সেটা ডাহা মিশা কথা। আসেন আমি দেখাই, এটা আপনি গুগল করলে পারবেন না, কারণ ইন্টারনেটে গত 10 বছরের রিজার্ভ দেখা যায়, মেলা রিসার্চ পেপারে এই রিজার্ভের ফিগার আছে। হ্যাঁ এডিটার সাহেব প্রথমটা দেখান, ওই যে আগের পেপারটা, যে টাইটেলটা দেখান আগে, হ্যাঁ কি লেখা আছে। তারপরে 328 নম্বর পৃষ্ঠায় যান, কি দেখাচ্ছে, $5.5-6 বিলিয়ন একটু নিচে, তাই না। পরেরটা দেখান, আলম আর রহিম সাহেবের পেপার, হ্যাঁ আগের টাইটেলটা দেখান, তারপরে 4 নম্বর পেজে যান, কত আছে রিজার্ভ $6 বিলিয়নের মতো, তাই না। সে অবলীলা বইলে দিল 1 বিলিয়নের কম ছিল রিজার্ভ 2008 সালে। চিন্তা করেন তো, উনি আসলে জানেই না যে কত ছিল, মানে এটা দেশের PM যেভাবেই ক্ষমতায় থাকুক না কেন, আফটার অল PM তো রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী, সে এমন ডাহা মিশা কথা বলে গেল। বাংলাদেশের কোনো মিডিয়া এটা চ্যালেঞ্জ করলো না, এতগুলো সাংবাদিক বসে আছে, বসে নাকি ইলিশ মাছ খেয়েছে, ওটি পাল্টা প্রশ্ন করলো না কেউ যে আপনার কথা তো ঠিক না, আপনি যেই সময় ক্ষমতা নিছেন সেই সময় রিজার্ভ ছিল $6 বিলিয়ন। আমাদের কোনো বিরোধী দল কইছে যে আপনি যে কইলেন 1 বিলিয়নের $1 বিলিয়নও ছিল না 2008 সালে, $6 বিলিয়ন ছিল, এই যে প্রমাণ। এমনকি ফেসবুকে তো কত বিশেষজ্ঞ ঘুরে বেড়ায়, তাই না। হ্যাঁ কেউ কইছে যে রিজার্ভ নিয়ে ডাহা মিশা কথা বলিছে কাটাল রানি, আর উই বলে যে BNP নাকি মাইক লাগায় মিশা কথা বলে। শুনেন BNP'র নেতারা মাইক একখান লাগিয়ে কি হারে মিথ্যা কথা বলে
সেটাই সবাই আপনারা জেনে নেন। কাটাল রানি ইনকা করে কয় না কি, সত্য কথা সবসময় তো বলা যায় না, যায় কি যায় না তো। যদিও গুরুজনারা বলিছে যে সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না, আদালতেও কইতে হয় সত্য কথা বলিব সত্য বই মিথ্যা বলিব না, শপথ নিয়ে বলতে হয় শপথ নিয়ে বলতে হয়। ধর্মও বলে যে যাই না শুনে সত্য গোপন করবা না, তো কিন্তু রিয়েল লাইফে সত্য করলে সবসময় কওয়া যায় না, এটা কইতে পারবে না কেউ, মানে আমার মতো সরলভাবে কইতে পারবে না কেউ। আমি কইতে পারি না সবসময় সত্য কথা, মাঝে মাঝে সত্য আমারে গোপন করতেই হয়। উদাহরণ চান? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে ধরেন কাটাল রানি যে ভক্তি মাথা দিচ্ছে, এই সময় যদি কাটাল রানি পাদে তাহলে কি তোকে শব্দ পাবি না, তাই না? বিএনপি না হয় মিশা কথা মাইক লেগে বলে, কিন্তু কাটাল রানি তো মাইক লেগে পাতবি না, তাই না? তো শব্দ না পেলেও তো সামনে বসে থাকা বিশিষ্ট সাংবাদিকরা গন্ধ পাবি, তাই না? তো ধরেন এখন যদি নাইমুল ইসলাম খান ওই যদি চিক্ষণ মেয়েরা কয় এই কে পাতিছে কে পাতিছে, তো কাটাল রানি কি হাত তুলে কবি যে আমি পাতিছি আমি পাতিছি কবি কবি না? তো কাটাল রানি বুঝিস কখনো কখনো সত্য কওয়া যায় না। তাই কাটাল রানি তোমার আমি একটা পাবলিক রিলেশনস টেকনিক শিখে দিই, কামের পাবলিক রিলেশন টেকনিক। তোমার নাম করলে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসবি, মেলা আলাপ আলোচনা হবি তোমাকে নিয়ে, বাইডেন যেঙ্কা কভারেজ পায় উঙ্কা কলে তুমিও কভারেজ পাবা। কি শিখে দেবো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, দেই শিখে না? হ্যাঁ শিখে দেবো না, না না শিখে দেই শিখে দেই। ওর তো ক্ষমতা গেছে, কয়দিন পর পলা বিয়ে, শেষ সময় হাঙ্কের তরফ থেকে ওকে উপহার দেওয়া যেতেই পারে, তাই না? দেই তাহলে। হ্যাঁ তো হসে কি 2021 বাইডেন গেছিল ওই যে ক্যামিলা মানে চার্লসের বউ ওর সাথে মিটিং করতে, গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য গুরুত্বপূর্ণ সলা পরামর্শ করার জন্য। তো মিটিং চলিচ্ছে চলিচ্ছে চলিচ্ছে, তো হচ্ছে কি মিটিং এর মধ্যে বাইডেন মারিছে এক পাদ, সে অল্প স্বল্প পাদ না বিকট শব্দে পাদ মারিছে, পত্রিকা লিখেছে ইট ওয়াজ লং অ্যান্ড লাউড অ্যান্ড ইম্পসিবল টু ইগনোর, মানে এটা ম্যারাথন ধরে চলিছে বিকট শব্দে, এটা উপেক্ষা করার মতো না। তো কাটাল রানি তুমি ক্যামিলের লাগে একটা মিটিং ফেলাও, তো মিটিংয়ে যাওয়ার আগে মোদি মাইন্ড করলো পেট ভরে পচা গরু খাবা আর মূলা খাবা, মিটিংয়ে তুমি বাইডেনের সাথে বড় পাত দিবা, দেখবা সারা দুনিয়ার মিডিয়া তোমাকে নিউজ হচ্ছে, রেডিও প্রোগ্রাম হচ্ছে, যে ইনকা করে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন রিপোর্টেডলি হ্যাজ লেট রিপ during an event during an event summit. Yeah, that's right, next to in front of royalty. So look, it's one of those sort of royal sources that is reported, and apparently it's all she's been talking about. To tarpor tomar poshak sangbadira proshno korbe mananiya pradhanmantri apnar pade obosshoi gondho chilo na, tarpor euti farjana rupa gandharbi pade gondho nei eto bhabteo parina.